মৌলভী বাজারের শ্রীমঙ্গলে মাস্ক বিতরণ সপ্তাহের তৃতীয় দিনে মাস্ক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদ আমাদের প্রতিনিধি বিক্রম যে বর্ধন জানান করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য এ সময় আলোচনা সভার আলোচ আয়োজন করা হয় এ সময় আলোচনা সভার বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বশেষে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়